হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, সকলকে শুভ নববর্ষ। আজ সকাল থেকে খুব বোর লাগছিল, কারণ কোনো স্পেশাল প্ল্যান ছিল না, কিন্তু নববর্ষটাকে এইভাবে যেতে পারে সেই জন্য সবাই মিলে একটা ডিনারের প্ল্যান করলাম। সন্ধেবেলাতেই প্ল্যানটা হলো, তাই এখন আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টে কী কী করি আর রেস্টুরেন্টটা কেমন তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো তোমরা দেখতে থাকো। এখন আমরা রেস্টুরেন্টে চলে এসেছি। দেখো রেস্টুরেন্টের চারপাশটা ভীষণ সুন্দর, যতটা ক্যামেরাতে দেখা যাচ্ছে তার থেকে অনেক বেশি সুন্দর সামনাসামনি দেখতে লাগছে। এখন রেস্টুরেন্টে ঢোকার মুখে, বাইরে থেকে রেস্টুরেন্টটা এত সুন্দর দেখতে লাগছিল, এবার দেখা যাক ভেতরটা আরও কত সুন্দর হতে পারে। চলো পুরো রেস্টুরেন্টটা তোমাদের একবার ঘুরিয়ে দেখাই। Yes, I know that the master trusting that funds was absolutely essential in that work for Hadri. এই জায়গাগুলো রেখেছে ফটো ওঠানোর জন্য, ভীষণ সুন্দর। এটা রেস্টুরেন্টের মেন কাউন্টার, লাইটিং এর জন্য এটা ভীষণ সুন্দর, আরো ভীষণ সুন্দর লাগছে। এখন আমি যাই, আমার সব ফ্রেন্ডসরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, দেখি গিয়ে ওরা কী কী অর্ডার করলো। এখানে রয়েছে ফিশ ফিঙ্গার, চিকেন তন্দুরি কাবাব, ক্রিমি পন্স, রোস্টেড মাটন, পিপসি কর্ন, স্যালাড, চিকেন মাঞ্চুরিয়ান। এত কিছু খাওয়ার পর মেন কোর্স খাওয়া যাবে কি না সেটা একটা ভাববার বিষয় আছে। আমি তুমি আর স্যার ছিলাম
স্যার জানা কাকে বলো তো বলে দিচ্ছি। আর কালকে কি গার্লফ্রেন্ড এর সামনে বাইরে স্যার জানা কাকে কাজের মাঝে তো বেরোনোই হয় না, তাই একদিন ছুটি পাওয়ায় সবাই নিজের মতো করে এনজয় করছে। সবশেষে বেরোনোর সময় আমি একটু পানমুড়ি খেয়েছিলাম, কারণ পানমুড়ি আমার ভীষণ ভীষণ ভালো লাগে, আর খাওয়ার পর পানমুড়ি না হলে খাওয়াটাই যেন অসম্পূর্ণ থেকে যায়। দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস, পুরোটা অন্ধকার হয়ে গিয়েছে, আমাদেরও কমপ্লিট হয়ে গিয়েছে, রেস্টুরেন্টের ক্লোজ হয়ে গিয়েছে। এবার আমরা বাড়ি যাব, তো তোমরা দেখতে থাকো, বাড়ি গিয়ে ব্লগটা শেষ করছি। রেস্টুরেন্টে ঢোকার মুখে একটা বুদ্ধ মূর্তি আছে, খুব সুন্দর দেখতে, চলো তোমাদের দেখাই ওটা। পুরো অন্ধকার হয়ে রাস্তাঘাটে কেউ নেই, এখন আমরা ফিরছি। তবে ব্যাঙ্গালোরের রাস্তাটা ভীষণ সুন্দর। আমি আমার একটা বন্ধুকে বললাম বাড়ি পৌঁছে দিত, এই যে আমাদের এটা। এবার আমরা ঢুকছি গাড়ির পাশ থেকে, এবার সেকেন্ড মেন ক্রসে আমরা থাকি। চলে এসেছি গাইস, ওই যে গ্রিন কালারের একটা দেখা যাচ্ছে না বিল্ডিং, ওটা আমাদের হোস্টেল ছিল আগে, তো এখন তুমি পাস আউট। যখন আমি কলেজে পড়তাম তখন ওই হোস্টেলটা আমার ছিল, মানে আমাদের ছিল, আমি ওই হোস্টেলে থাকতাম। ভীষণ সুন্দর ওই হোস্টেলটা, রুমগুলো মানে সব এক একটা 2 BHK ফ্ল্যাট মতো। ওটা আমাদের কলেজ থেকে প্রোভাইড করেছিলো এই হোস্টেলটা গার্লসদের জন্য, এখনও আছে গার্লস হোস্টেল, তো এখন আমি থাকি না আর কি।